নমস্কার ভক্স টপ স্টোরিজে আপনাদের সঙ্গে আমি শ্রেয়া শনিবার সকালে ন্যাশনাল মেডিকেলের আউটডোরে বিস্ফোরণের জেরে আগুন লাগে ঘটনায় গুরুতর জখম হন হাসপাতালের এক সাফাই কর্মী জানা গেছে রামমোহন ব্লকে সকাল আটায় সাফাই কাজ চলার সময় এই বিস্ফোরণ ঘটনাটি ঘটে আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন বিস্ফোরণের কারণ জানতে ও অন্যান্য স্থানে আরও বিস্ফোরক আছে কিনা তা খতিয়ে দেখতে হাসপাতাল চত্বরে পুলিশ কুকুর সহ তল্লাশি শুরু করে বম্ব স্কোয়াড আগুনের জেরে সকাল থেকে প্রায় আড়াই ঘন্টা বন্ধ থাকার পর আউটডোর সহ স্বাভাবিক হয় হাসপাতাল পরিষেবা রাসায়নিক বিক্রিয়ার ফলে বিস্ফোরণ প্রাথমিক তদন্তের পর অনুমান বম্ব স্কোয়াডের ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান বিস্ফোরণের পেছনে অন্তর্ঘাত থাকতে পারে তদন্তের পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার বলেও জানান তিনি কেন্দ্রের ইউপিএ সরকারের সঙ্গে ফের সংঘাতের ইঙ্গিত শরীর তৃণমূল কংগ্রেসের অর্থমন্ত্রকের সিদ্ধান্ত যাই হোক পণ্য ও যাত্রী পরিবহনে পয়লা জুলাই থেকে পরিষেবা কর চালু করা হবে না সাফ জানিয়ে দিলেন রেলমন্ত্রী মুকুল রায় দু হাজার নয় দশ আর্থিক বছরের বাজেটেই রেলের পণ্য পরিবহন ও বাতানুকূল শ্রেণীতে পরিষেবা কর লাগুর প্রস্তাব দেন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় কিন্তু তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে সিদ্ধান্ত স্থগিত রাখা হয় এরপর ইউপিএ সরকারের বৃহত্তম শরিক দল তৃণমূল কংগ্রেসের ধারাবাহিক আপত্তিতে সেই সিদ্ধান্ত এখনও কার্যকর হয়নি মার্কিন উপদেষ্টা সংস্থা ম্যাকেসে গ্লোবাল ইনস্টিটিউট তাদের এক সাম্প্রতিক সমীক্ষায় জানিয়েছে আগামী দিনে কলকাতা সহ দেশের বড় কয়েকটি শহরে জলের চাহিদা চরম সীমায় পৌঁছবে এই বিষয়ে কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় শুক্রবার জানিয়েছেন কলকাতা পুরসভা শীঘ্রই দুশো দশ কোটি টাকার জল প্রকল্প চালু করতে চলেছে যাতে দক্ষিণ কলকাতার বেহালা গার্ডেন রিচ যাদবপুর বাঁশদ্রণী এলাকার জল সরবরাহ করা দ্বিগুণ হবে এই প্রকল্পের ফলে শহরে ৫০ মিলিয়ন গ্যালন জল সরবরাহ করা যাবে এবং পুজোর আগেই পনেরো মিলিয়ন গ্যালন জল সরবরাহ করা হবে বলে আশা প্রকাশ করেন বাবু। বৃহস্পতিবার গাইঘাটা আদর্শ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী রেশমা মণ্ডলে লেগেন স্কুলে নেওয়ার অভিযোগ ওঠে স্কুলের ভূগোল শিক্ষিকা বিপাশা ঠাকুরের দিকে শুক্রবার সেই ঘটনা তদন্তে স্কুলে আসেন বিডিও ও এসডিও তারা এদিন শিক্ষিকা ও ছাত্রীদের সঙ্গে কথা বলে একটি রিপোর্ট তৈরি করে উচ্চ শিক্ষা দপ্তরে পাঠিয়ে দেন এদিকে ভূগোল শিক্ষিকা তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শুক্রবার ভিআইপি রোড সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক বাংলাদেশি নাগরিকের ওই ব্যক্তির নাম সদানন্দ দে এদিন রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেট গাড়ি এসে তাকে ধাক্কা মেরে চলে যায় এরপর স্থানীয় লোকজন তাকে নার্সিং নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাগুইহাটি থানার পুলিশ শুক্রবার মালদহের ইংলিশ বাজার পৌরসভার সুভাষপল্লীর একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায় এদিন সকালে স্থানীয় বাসিন্দারা এলাকার পুকুরে একটি বস্তা ভাসতে দেখে পুলিশে খবর দেয় পুলিশ এসে বস্তা থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় অসামাজিক ক্রিয়াকলাপ রুখতে ইংলিশ বাজার আইসির হাতে একটি গণস্বাক্ষর সংবলিত আবেদনপত্র তুলে দেয় এলাকাবাসী দার্জিলিং এর জেলা শাসকের দপ্তরে জিটিএ নির্বাচন নিয়ে প্রশাসনের তরফে একটি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সমস্ত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয় মোট নটি রাজনৈতিক দল বৈঠকে অংশগ্রহণ করলেও জিএনএলএফ বৈঠকে অংশগ্রহণ করেনি বৈঠক শুরু হয় দুপুর সাড়ে বারোটা নাগাদ শেষ হয় একটা চল্লিশে বুধবার রাতে ইসিএলের কোণস্তরিয়া এরিয়ার জ্বলন্ত খুনির ধসে আটকে পড়েন এক নিরাপত্তারক্ষী সময় বাড়ার সঙ্গে সঙ্গে খুনিমুখের আগুনও বেড়ে চলেছে ২৪ ঘণ্টারও বেশি সময় কেটে গেলেও ওই নিরাপত্তারক্ষীর কোনো হদিশ পায়নি উদ্ধারকারী দল তারই প্রতিবাদে শুক্রবার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিউসি ইসিএল এর কুণুস্তরিয়া এরিয়ার দশটি কয়লা খনিতে উৎপাদন বন্ধ করে দেয় তারা এরিয়া অফিসে বিক্ষোভ দেখায় পরে ইসিএল এর তরফে ওই নিরাপত্তা রক্ষীর পরিবারের এক সদস্যকে চাকরি দেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেওয়া হয় স্টোরিজ এখনকার মতন এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন দ্য বেস্ট